আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। শুরুতেই আপনাদের সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা অভিনন্দন। আপনারা সবাই অবগত আছেন যে আসন্ন পৌরসভা নির্বাচনে অতি শীঘ্রই অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর লক্ষ্যে বেশ কিছু সামাজিক সংগঠন কাজ শুরু করেছে, মানুষের মতামত জনজরিপ তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। সবার একটাই চাওয়া, অবস্থার পরিবর্তন, মানুষের মতামত সংগ্রহ এগিয়ে এসেছে আলোকিত ঈদুলপুর। এই সংগঠনের নেতাকর্মীরা মানুষের দান প্রান্তে গিয়ে একটি কথাই বুঝাতে পেরেছে, মাদারীপুরের উন্নয়ন চাই, সেটা শিক্ষা সাংস্কৃতিক ক্রিয়াসহ বিভিন্ন ক্ষেত্রে। এক্ষেত্রে আলোকিত ঈদুলপুর একটি স্লোগানকে সামনে রেখে ইতিমধ্যে কাজ শুরু করেছে। স্লোগানটি হলো সমাধান আছে জানা, পৌরসভায় যাচ্ছ না। এরই অংশ হিসেবে শহরের বিভিন্ন অলিতে গলিতে পোস্টার লাগানো হচ্ছে। তবে এই স্লোগানটি সংক্ষিপ্ত করে বর্তমানে ব্যবহার করা হচ্ছে, সমাধান প্রশ্নবোধক চিহ্ন আসিতেছে। কিন্তু এটিকে পুঁজি করে একটি কুচুকরি মহল ভিন্ন খাতে নেওয়ার জন্য বিভিন্নভাবে পায়তারা শুরু করেছে, যা কাম্য না। সংগঠনের পক্ষ থেকে তীব্র নিন্দা, ঘৃণা ও প্রতিবাদ জানাচ্ছি। তবে আপনাদের অবগত করছি, আলোকিত ঈদুলপুর যে সমাধানের কথা বলছে সেটা হলো মাদারীপুর পৌরসভা এখনও যে সমস্যা বিদ্যমান তা কেবলমাত্র হাফিজুর রহমান যাচ্ছুনানার পক্ষেই সমাধান করা সম্ভব। এজন্য মাদারীপুর পৌরবাসী তাকে মেয়র হিসেবে দেখতে চায়। আমরা আগামী পৌরসভা নির্বাচনে যেসব উন্নত বহির্বিশ্বে যেই সিস্টেমগুলো মাধ্যমে এক একটি শহর পরিচালিত হয়, সেইভাবেই আমাদের এই মাদারীপুর পৌরসভাকে আমরা পরিচালিত করার জন্য হাফিজুর রহমান যাচ্ছুনানাকে নিয়ে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে জনগণ পৌরবাসীকে নিয়ে আমরা সর্বসময় কাজ করে যাব। আমরা সংগঠন জনগণের পক্ষে কাজ করছি। আধুনিক প্রচারণার অংশ হিসেবে মূলত আমরা উপরের স্লোগানটি ব্যবহার করছি, কারণ আমাদের জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে একটি আধুনিক বাংলাদেশ গড়ে তোলার জন্য সে নিরলস পরিশ্রম করে যাচ্ছে। তা আমাদের এই পৌরসভাটাকেও একটি আধুনিক পৌরসভা গঠন করার জন্য আমাদের এই স্লোগানটি ব্যবহার করা। এ ব্যাপারে আপনাদের সাংবাদিক, পৌরবাসী এবং সকল শ্রেণী পেশাজীবী মানুষের সহযোগিতা একান্তভাবে কামনা করছি। আপনার নাম পরিচয় বলেন। সংগঠন নিবেদক মোহাম্মদ নোবেল ব্যাপারী, আলোকিত ঈদুলপুর, সাধারণ সম্পাদক মাদারীপুর। সাধারণত পোস্টার গুলো সন্ধ্যার পরে কিংবা 8-9টার পরেই লাগানো হয়, আমরা 8-9টার পরেই লাগাচ্ছি। কিন্তু যখন যারা লাগানো হয়েছে তখন কিন্তু আসলে কেউ দেখেও নাই। বিষয়টা হচ্ছে এখন শীতের রাত, আপনি আসলে কয়টার সময় বাসায় ঢুকেছেন এটাও একটা প্রশ্ন। এখন বিষয় হচ্ছে লাগা শুধু দুদিন আগে আরো, কিন্তু গ্রেপ্তার হওয়ার পরে তারপরে এটা নিয়ে সমস্যা হলো না, এটা কেমন থাকে? আর বিষয় হচ্ছে ওই যে একটা মহল এটাকে পুঁজি করতে চাচ্ছে, এই জন্যই আর কি সংবাদ সম্মেলন করা। এই কি মানে কি বলতে চাচ্ছে একটা মহল, মানে আমাদের কিন্তু তো বোঝাতে চাচ্ছে এটা একটা জঙ্গিবাদ, জঙ্গি মৌলবাদী এবং কি এরকম অনেক কিছুই আর কি তারা প্রচার করতে চাচ্ছে। কিন্তু বিষয় হচ্ছে এটা আসন্ন পৌরসভা নির্বাচনের একটি প্রচারণার অংশ বিশেষ। আর সমাধান আসিতেছে, সমাধান কি চাও তোমরা, কি ধরনের সমাধান চাও? এটা সমাধানটা হচ্ছে আমাদের মাদারীপুর পৌরসভা নানা, আমাদের যে মেয়র প্রার্থী জনাব হাফিজুর রহমান যাচ্ছে নানা, এর কিছু আমি আমার বক্তব্যের মধ্যে বলেছি যে বহির্বিশ্বে যেমন আপনার যেই দেশগুলো অনেক উন্নত, সেই উন্নত দেশগুলো যেই সিস্টেমে চলা পারবে, যেমন আমাদের বাংলাদেশের মধ্যে বসুন্ধরার মধ্যে আপনারা অবশ্যই গেছেন যে ওটা একটা সিস্টেমের মধ্যে চলে। তো তার ইচ্ছা এই মাদারীপুর শহরটাকে ঠিক ওইভাবেই
পরিচালনা করার, যে এই শহরের মধ্যে সব কিছু থাকবে সাজানো গোছানো এবং পরিচ্ছন্ন এবং ধুলাবলি মুক্ত শহর। তারপর এই ক্ষেত্রে আমাদের যেই প্রতিবেদন সামনে আসতেছে, এইগুলো আমরা এই শহরকে কোন কোন জায়গাগুলোকে ডেভেলপ করা দরকার, সেগুলো কী রূপ হবে, সেগুলো ভিডিও আকারে আমরা প্রত্যেকটা জায়গায় প্রজেক্টরের মাধ্যমে দেখাব। কোন প্রচারণা করা হয় নিচে কিন্তু কোন সংগঠনের নাম থাকে বা কোন একটা ট্রেস দেয়া থাকে, এইখানে মানে মানুষের ভিতরে একটা সৃষ্টি হয়েছে এটা কিন্তু হইতো না। সেই ক্ষেত্রে তুমি ওই সময় কেন করল না যে এটার আমার এই সংগঠনের থেকে আমি করতে আছে? এই প্রচারণাটার সমাধান প্রশ্নবোধক চিহ্ন, যদিও আমি আলোকিত ঈদুলপুর লেখা থাকতো তাহলে মানুষ কী ভাবতো, আসলে সমাধানটা কী? মূলত আমাদের সংগঠনের চিন্তা ভাবনাই ছিল এটা যে মানুষ ভাবুক আসলে সমাধানটা কী। আমাদের আকর্ষণ করার জন্যই মূলত হচ্ছে হলো এই ইয়াটা করা, প্রকাশ করা। পুরান বাজারে বসে যখন লিখতেছিল যে দেয়ালে লিখতেছিল, তখন অনেক মানুষ জিজ্ঞেস করতেছিল, কিন্তু আসলে সবাইকে বলা হয়েছে যে ঠিক এক সপ্তাহ পর কিংবা পাঁচ দিন পরে আমরা এটা যে পরবর্তী যে লেখাটা আসবে এটার মাধ্যমে আপনি বুঝতে পারবেন আসলে সমাধানটা কি। যেখানে যে সমাধান লেখা হয়েছে প্রশ্নবোধক প্রশ্ন দেওয়া হয়েছে, এইগুলো কি এরকম হইতে পারে যে এই এখানে অন্য কেউ পোস্টার লাগাবে বা লাগাইতে না পারে এই কারণে কি আপনারা এটা লাগাইছেন এরকম? মাদারীপুরে পোস্টার লাগানোর মতো জায়গা আছে, 50 লাখ পোস্টার লাগানোর মতো জায়গা আছে। যদি 50 লাখ পোস্টার করা হয় তো আমরা সামান্য 3000 পোস্টার করছি। এই সমাধান এটা বিষয় হলো সমাধান আসছে যে কোন কোন এলাকায় লাগানো হয়েছে, আর সব মাদারীপুর সব এলাকায় এটা কি নির্দিষ্ট কোনো স্থান চিহ্নিত করা হয়েছে? না না না, যেই জায়গা মানুষজন পৌরবাসী সবচেয়ে বেশি আশা করে ঠিক ওই জায়গাগুলোতেই আমরা লাগানো আছে আর কি। প্রকাশ করে জনবাসী ওরা যায়, হ্যাঁ হ্যাঁ ওরা যায়, না ওরা যায় সকলকে ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে সাংবাদিক ভাইদেরকে অনেক বিশেষ ধন্যবাদ তাদেরকে। এবং কি এই প্রচারণার এটাও একটা অংশ বিশেষ যে আমাদের যে স্লোগানটা আমরা চাচ্ছিলামই যে এই স্লোগানটা সকল মানুষ জানুক, তো আপনাদের সাংবাদিক ভাইদের মাধ্যমে অবশ্যই এই স্লোগানটা সবাই জানবে, তাদের মধ্যে যে বিষয়টা ছিল মনের মধ্যে যে আসলে বিষয়টা কি এটা সবাই পরিষ্কার হবে। সকলকে ধন্যবাদ।